এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই আদালতের বিচারপতি আজ একটা নির্দেশ দিচ্ছে বৃষ্টি সান্যালকে, সে যেন ওম সান্যালকে একটু মিষ্টি খাইয়ে দেয়। এটা একটু খুলে রেখে দাও না। হ্যাঁ সুমন বলো। বৃষ্টিতে প্রিয়াঙ্কা তো কিছু একটা প্ল্যান করছে বলে মনে হচ্ছে। কি করে বুঝলে? ও তো জেঠুকে নিয়ে বাড়িতে চলে এসছে। কি হয়েছে? প্রিয়াঙ্কা বাবাকে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে এসছে। কি? হ্যাঁ সুমন বলো। হ্যাঁ প্রিয়াঙ্কা কি চায় বলো তো? আমিও জানতে চাই প্রিয়াঙ্কা আসলে কি চায়। আচ্ছা কাকিমা, আমার বাবার ভালো আমার থেকে বেশি তোমরা বুঝবে নাকি? আমি বাবাকে কেন বাড়িতে এনেছি তার কৈফিয়ত আমি কাউকে দেব না, ইভেন তোমাকেও না সুমন। কৈফিয়ত দেওয়ার মতো কাজ করলে তো কৈফিয়ত দিতেই হবে। দল বেঁধে এসে পড়েছ বৃষ্টি, এবার কি ওনাকেও টেনে নিয়ে এসেছো নাকি? এটা তুই কি করছিস প্রিয়াঙ্কা? কেন, তুমি শুনলে না আমি কি বললাম? আমি বললাম যে আমি কাউকেই কৈফিয়ত দিতে রাজি না। কৈফিয়ত তোকে দিতে হবে, অন্তত আমাকে তো দিতেই হবে, কারণ আমি তোর বাবা। আচ্ছা বাবা, তা কোন সূত্রে? খবরদার চোখ রাঙানোর চেষ্টা করবে না। প্রিয়াঙ্কা, সবকিছুর একটা সীমা থাকে, তুই কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছিস। আমি জেলে ছিলাম ঠিকই, কিন্তু সব খবর আমি রাখি। তুই আশ্রমের ক্ষতি চেয়েছিস, তবু আমি কোর্টে দাঁড়িয়ে তোর দিকে একটা আঙুলও তুলিনি, কিন্তু আজ তুই যা করছিস সেটার জন্যও আঙুল তোলার অধিকার তোমার নেই। প্রিয়াঙ্কা, তুই এতটা অকৃতজ্ঞ? হ্যাঁ আমি তাই। হয়েছে, তোমাদের যা বলার হয়ে গেছে তো বলা। প্লিজ এবার বিদায় হও। ছি 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 ছি, আমি এতদিন আশ্রম চালিয়েছি, এতগুলো বাচ্চাকে আমি মানুষ করেছি, কিন্তু কারো জন্য কখনো আমাকে ছি শব্দটা ব্যবহার করতে হয়নি। কিন্তু আজ তোর আচরণ দেখে, ব্যবহার দেখে আমি ছি বলতে বাধ্য হচ্ছি। ছি বলা হয়ে গেছে, এবার প্লিজ তোমরা সবাই আসতে পারো। তুমি এটা কিভাবে কথা বলছো বাবার সঙ্গে? মানে আমি এখন কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটাও তুমি আমাকে বলে দেবে, তাই তো? হ্যাঁ বলবো, আমি বাদ বলবো। তুমি হয়তো ভুলে গেছো যে এই মানুষটাকে তুমি এতদিন বাবা বলে ডাকতে, আর এই মানুষটা যদি না থাকতো তাহলে তুমি কোথায় ভেসে যেতে সেটা তুমি নিজেও জানো না। আর এই মানুষটার সাথে তুমি এইভাবে কথা বলছো? থাক বৃষ্টি, থাক না, আমার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। প্রিয়াঙ্কাকে মানুষ করতেই আমার কোথাও ভুল হয়েছে। হ্যাঁ একদম ঠিক, ভুলটা তোমারই। তুমি এতকাল বৃষ্টির ভালো চেয়ে এসেছো, আর আজ যখন আমি নিজে নিজের ভালোটা বুঝতে চাইছি তখন তুমি ভেকড়া দিতে আসছো। আমার তো এখন মনে হচ্ছে তুমিও বৃষ্টিকে শুনে দাও বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো। না মানে এতে তোমার কি লাভ হবে বলো তো? কি লাভ? ও লাভ তো আছে, ঠিক ঠিক লাভ আছে। বৃষ্টি যদি সুমেধা হিসেবে প্রমাণ হয় তাহলে বৃষ্টি তো অনেক টাকা পাবে, আর সেই টাকাই বৃষ্টি আশ্রমে দান করবে। ঠিক আখের লাভ তো তোমারই বেশি। প্রিয়াঙ্কা, ভুল কিছু বলেছি নাকি? এই মানুষটা চিরকাল অন্যের দানের টাকায় চলেছে। ভুল করছো প্রিয়াঙ্কা, এই মানুষটা চলেনি, এই মানুষটা আমাদের চালিয়েছে। প্রিয়াঙ্কা, তুই কিন্তু একটা ভুল করছিস, ভুলে যাচ্ছিস মানুষটা অসুস্থ। তা তোমার কি মনে হয় বলো তো? আমি ডাক্তারের সঙ্গে কোনো কথা না বলেই বাবাকে নিয়ে চলে এসেছি, তাই তো? ডাক্তার বলেছে কোনো অসুবিধা হবে না ওনাকে বাড়িতে আনলে? হ্যাঁ বলেছে, আর যতটুকু করার সেটা আমি করছি। আমার বাবাকে নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না, প্লিজ। কি করে হলো ও এরকম? কি করে হলো? হ্যাঁ, আমার সমস্ত শিক্ষা কি বৃথা গেল? হ্যাঁ, সব বৃথা হয়ে গেল। বাবা 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 তুমি তুমি চিন্তা করো না, তুমি উত্তেজিত হয়ে গেল। বাবা তুমি বসো। না না না, আমি বসবো না। না না বাবা, তুমি তুমি এরকম কি করে হলো বলো তো? ঠিক আছে, আমার একটু কথাটা শুনে তুমি উত্তেজিত হলো। তুমি বসো বসো। সুমন একটু জল নিয়ে আসবে। হ্যাঁ বাবা তুমি বসো। সব ভুলে গেল, সবটা বৃথা হয়ে গেল। তাহলে তুমি বলো হবে আমার শিক্ষায় কি করে এরকম হয়? বাবা তুমি উত্তেজিত হবে, তুমি একটু শান্ত হয়। না না না, আমি এই বাড়িতে জল স্পর্শ করবো না, জল খাবো না আমি। বাবা আপনি জলটা খান, আপনি একদম চিন্তা করবেন না, কারণ আপনি সুজয় কাকুর বাড়িতে বসে আছেন, তার মানে আপনি আপনার মেয়ের বাড়িতে বসে আছেন। আমার কিন্তু জেঠুর ডাক্তারের সঙ্গে কথা হয়েছে।